মুন্সিগঞ্জ জেলা থেকে 10 কিলোমিটার দূরে টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে রয়েছে বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর প্রাচীন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া মঠ। কথিত ইতিহাসে জোড়া মঠ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায় এলাকার রূপচন্দ্র নামে হিন্দু লোক বড় কালী মন্দিরটি 1843 সালে এবং ছোট শিব মন্দিরটি 1886 সালে নির্মাণ করেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের নিয়ে যাব মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে অবস্থিত সোনারং জোড়া মঠে। অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হলেও এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আজকে আপনাদের জানাবো সেই জোড়া মঠের ইতিহাস। প্রায় 246 ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টভুজ আকৃতি সোনারং জোড়া মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে খ্যাত। চুনসুরকি নির্মিত পুরো দেয়াল বিশিষ্ট এই মঠের দৈর্ঘ্য ও প্রস্থ 21 ফুট এবং বড় মন্দিরের উচ্চতা 15 মিটার। মন্দিরের গোলাকার গম্বুজ আকৃতির ছাদের শিখরে রয়েছে একটি ত্রিশূল। মন্দির দুটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে একটি করে বারান্দা। অসাধারণ কারুকার্য মণ্ডিত সোনারং জোড়া মঠের সৌন্দর্য কালের বিবর্তনে অনেকটা বিলীন হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা প্রাচীন এই মঠটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় করে। কথিত আছে এই মন্দিরে শ্রী রূপচন্দ্রের শেষকৃত্য সমাপ্ত হয়েছে।